নমস্কার বন্ধুরা, দীপক সিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে কাঁঠাল মেঠে করব। তো মেঠে নিয়েছি আর এখানে কাঁঠাল আছে, এই দুটো দিয়ে একটা রেসিপি হবে। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন কাঁঠালটা কেটে নেবো আর কাঁঠাল কাটার জন্য সরিষার তেল আর জল একসঙ্গে নিয়েছি। এরকম করে হাতে মেখে নেব, তাহলে কিন্তু আটাটা আর লাগবে না হাতে। বটির মধ্যেও একটু মেখে নেব। কাঁঠালের যে আটাটা আছে আমি কচুর পাতা দিয়ে তুলে দেবো, এই যে এরকম করে। এখন আমি মেটেটা কেটে নেব। আমার কাঁঠাল কাটা শেষ আর কাঁঠাল আমি দেখুন এরকম সাইজের করে কেটে নিয়েছি, আর মেটেগুলো এরকম সাইজের করে কেটে নেওয়া হয়েছে। এখন ধুয়ে নিয়ে আসবো। কাঁঠাল আর মেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন আমি উনানটা ধরিয়ে নেব। এখন আমি আদা রসুন পেঁয়াজগুলো কেটে নেব। কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ে আমি জল দিয়ে দেবো।
কাঁঠালগুলো এখন আমি দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দেবো, দশ পনেরো মিনিট আমি চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা এবার আমি তুলে দেখবো, কাঁঠালগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার সবকিছু কাটা শেষ, এখন আমি মশলাগুলো বেটে নেব। সবার প্রথমে জিরা বেটে নেব। কাঁঠালগুলো এখন আমি নামিয়ে নেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, আমার জিরা বাটা শেষ, এখন আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমার আদা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি মেটে দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা কাঁঠাল দিয়ে দেবো, আর কাঁঠাল থেকে খুব ভালো করে জল ছেড়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, মেখে আর কাঁঠাল খুব ভালো করে ভেজে নিয়েছি, জিরা আদা রসুন বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা,
স্নান করার জন্য একটু জল দিব। সবকিছু খুব ভালো করে কষে নিয়েছি, এখন রস করার জন্য একটু জল দেবো। গরম মশলা গুলো দিয়ে দেবো। কাঁঠাল মেটের রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। বন্ধুরা, আজকে কাঁঠাল মেটেটা যা হয়েছে না, খুবই ভালো হয়েছে, কি বলবো। আজকে রান্নাটা দারুণ হয়েছে। আজকে কাঁঠাল মেটেটা খেতে কিন্তু দারুণ হয়েছে, তো আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর হয় খেতে। আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।